हाय फ्रेंड्स, वेलकम टू पिंकीज किचन। आज आमी चले एसेछी तोमादेर काछे छानार केक रेसिपिर भिडियो निये। छाना आमादेर स्वास्थ्येर पक्षे उपकार, आमरा सबाई जानी। छाना दिए खूब सहजेई किन्तु केक तैरी करे नेवा जाय। आर एई छाना केक उड़िष्यार फेमास एकटा डिश। देखे नेवा जाक छानार केक दिये की करे तैरी करछि। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, প্যাকেট থেকে কেটে দুধটাকে কড়াইতে ঢেলে নিয়েছি। দুধটাকে আমি ফুটিয়ে নেব। যতক্ষণ না দুধটা ফোটে ততক্ষণ ওয়েট করব। তোমরা সিঙ্গেল টোন দুধ কিংবা ডবল টোনের দুধ যেটা খুশি ব্যবহার করতে পারো। দুধটাকে একটু নেড়ে নিলাম যাতে তলায় ধরে না যায়। দুধটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে ভিনিগার দিয়ে দেবো। আমি এখানে 2 টেবিল স্পুন ভিনিগার আর 1 টিস্পুন আমি জল মিশিয়ে নিয়েছি। দুধটা ফুটে গেছে, এবার আমি ওভেনটাকে কমিয়ে ভিনিগারটা আস্তে আস্তে ঢেলে দিলাম। ঢেলে এবার নাড়িয়ে নিচ্ছি, ওভেনটাকে হাই করে দিয়েছি। ছানা কেটে গেছে দুধ থেকে, ছানাটা রেডি হয়ে গেছে। ওভেনটা অফ করে আমি এবার ছাঁকনির মধ্যে ছানাটাকে ঢেলে নিচ্ছি। জলটাকে ঝরিয়ে নিচ্ছি, ওপর দিয়ে হাতা দিয়ে ঠিক এই অবস্থায় আমি চেপে চেপে জলটাকে ছেঁকে নিচ্ছি। অন্য সময় যে কোনো ছানার রেসিপি করতে গেলে আমরা কিন্তু কাপড়ের মধ্যে জলটা ঝরাই, কিন্তু এটা সেই প্রসেসে করছি না। 3-4 মিনিট আমি ওয়েট করব জলটা ঝরা পর্যন্ত। জলটা ঝরে গেছে, একটি বড় বোল নিয়েছি, তার মধ্যে আমি এবার ছানাটাকে ঢেলে নিচ্ছি। হাতার পিছন দিক দিয়ে এবার ম্যাশ করে নেব ছানাটা। 5 থেকে 7 মিনিট কিন্তু ছানাটাকে ভালো করে ম্যাশ করতে হবে। ছানার মধ্যে যে দানা দানা ভাব থাকে তা যেন একদম না থাকে, পুরো ছানাটা যেন একদম মিহি হয়ে যায়, তাহলে কিন্তু কেকটা খেতে ভালো হবে আর টেক্সচারটাও কেকের ঠিকঠাক হবে। তোমরা চাইলে হাত দিয়েও কিছুটা মেখে নিতে পারো ছানাটা। ভালো করে হাতার পিছন দিক দিয়ে কিন্তু অনেকক্ষণ টাইম ধরে আমি ছানাটাকে পেস্ট করে নিচ্ছি। ভালো করে এইভাবে পুরো মিহি হয়ে যাওয়া পর্যন্ত করতে হবে। এরপর আমি এর মধ্যে 2 টেবিল স্পুন সুজি দিলাম, 1/2 টিস্পুন আমি এলাচ গুঁড়ো দিলাম, আর 4 টেবিল স্পুন আমি চিনি দিলাম। দিয়ে আবারও ছানার সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। হাতার পিছন দিক দিয়ে আবারও আমি ঠেসে ঠেসে পুরো মিশ্রণগুলোকে একসাথে ছানার সাথে ভালো করে মিহি পেস্ট করে নেব। নিচের ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য কেকের রেসিপির ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে অনায়াসে দেখে নিতে পারো। অনেকটাই ভালো করে মাখা হয়ে গেছে, এর মধ্যে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবারও আমি সেম প্রসেসে হাতার পিছন দিক দিয়ে আবারও ঠেসে ঠেসে পেস্টটা তৈরি করছি। যত ভালো করে মাখাবো তত কিন্তু কেকটা ভালো তৈরি হবে। এবার একটু ছানার জল 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। যেহেতু একটু টাইট হয়ে গেছে মাখাটা, একটু থকথকে করতে হবে। ছানার জলটা দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি। তিন চার মিনিট ভালো করে ফেটিয়ে নিলাম, এবার ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট। এবার একটি কেক টিন নিয়েছি, এর মধ্যে 1 টিস্পুন ঘি দিলাম। ঘিটা ভালো করে ব্রাশ করে দিচ্ছি। কেক টিনের চারদিকটা ভালো করে ঘিটা ব্রাশ করে দিয়েছি। এবার একটি রাউন্ড শেপের একটি পেপার নিয়েছি, চারিদিকে পেপারটা এইভাবে ঘেঁষে আটকে দিচ্ছি। উপর থেকে আবারও ঘি ব্রাশ করে দেব। যেহেতু ছানার কেক তাই ঘি দিয়েছি, তেল দিলে স্মেলটা ভালো হবে না, ঘিটা দিলে ছানার কেকের স্মেলটা ভালো হয়, তাই ঘি ব্যবহার করবে। এবার ওভেনে কড়াই বসিয়ে আমি নুন দিয়েছি। নুনটা যেহেতু আগে থেকে ব্যবহার করা ছিল তাই কালারটা এরকম, প্রিহিট করব 5 মিনিট। অন্যদিকে 15 মিনিট পর আমি কেক টিনের মধ্যে পুরো ছানার যে ব্যাটারটা ছিল সেই কেকের ব্যাটারটা পুরো ঢেলে দিয়েছি স্প্যাচুলা দিয়ে। চারিদিকটা স্প্রেড করে দিয়ে এইভাবে হাতের সাহায্যে ট্যাপ করে নিলাম, ভালো করে ট্যাপ করে নিলাম। 5 মিনিটে প্রিহিট হয়ে গেছে। কেক টিনটা বসিয়ে আমি
মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে দেব 40 থেকে 45 মিনিট। 45 মিনিট পর একটি টুথপিক দিয়ে আমি দেখে নিলাম টুথপিকের গায়ে একটুও লেগে নেই, তার মানে বুঝতে হবে কেক কি হয়ে গেছে। ঠান্ডা করে আমি প্লেটের মধ্যে উল্টে নিচ্ছি। এবার আস্তে আস্তে নিচের যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা খুব সাবধানে ছিঁড়ে দিতে হবে। ছানার কেকটা পুরো তৈরি হয়ে গেছে। আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি কি সুন্দর সফট, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তোমরা বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে সবার সাথে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আজকের মতো এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য আর একদিন।